সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রণতরী আইএনএস কুড়া থেকে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ সফল বড় সাফল্য ভারতীয় নৌসেনার যারা তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দেয় তারা অচিরেই হতাশ হবে বললেন তুর্কি প্রেসিডেন্ট ট্যারদুগান ভারতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের আহ্বান জানালেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ এমপি আজারবাইজানের সঙ্গে যুদ্ধে হারায় আর্মেনীয় প্রধানমন্ত্রীকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা প্রমাণই মিলল না লাভ জেহাদের মুসলিম যুবককে মুক্তি দিল যুগির রাজ্যের পুলিশ আত্মঘাতী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুমালিয়ার প্রধানমন্ত্রী নিহত পনেরো তালেবান বন্দীদের মুক্তির যে শর্ত দিলেন আফগান প্রেসিডেন্ট এবং সবশেষে জানাবো মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রণতরী আইএনএস কোরা থেকে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ সফল বঙ্গোপসাগরে অ্যান্টিশিপ গাইডেড মিসাইলের নিক্ষেপ সফল হয়েছে বলে টুইট করে জানিয়েছে ভারতীয় নৌসেনা সর্বোচ্চ পাল্লা অবধি ছুটে গিয়ে নিখুঁত নিশানায় লক্ষ্যে আঘাত করেছে ক্ষেপণাস্ত্র সমুদ্রে শক্তি প্রদর্শন সফল হল ভারতীয় নৌসেনার করবেট গোত্রের রণতরী আইএনএস কোরা থেকে তীব্র ব্যাগে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত করল যুদ্ধজাহাজ বিধ্বংসী মিসাইল অক্টোবর মাসের গোড়ায় রণতরী থেকে শব্দের চেয়ে দ্রুতগামী সুপারসোনিক ব্রাহ্মস মিসাইলের উৎক্ষেপণেও সাফল্য পেয়েছে ভারতীয় নৌসেনা আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে ছোঁড়া হয় ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত ব্যাগে ছুটে গিয়ে সেটি নিখুঁত নিশানায় আঘাত করে লক্ষ্য বস্তুকে আই এন এস করা হল কর্ভেট গোত্রের যুদ্ধজাহাজ উনিশশো আটানব্বই সাল থেকে ভারতীয় নৌসেনায় রয়েছে এই রণতরী কেএইচ থার্টি ফাইভ অ্যান্টিশিপ মিসাইল ছোড়া যায় এই রণতরী থেকে থ্রি এম টোয়েন্টি ফোর যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও রয়েছে আইএনএস কোরাতে কোরা ক্লাসের আরও তিনটি রণতরী রয়েছে ভারতীয় নৌবাহিনীর আইএনএস কিচ আইএনএস কুলিস ও আইএনএস কারমুক গত তেইশ অক্টোবর আইএনএস প্রবাল থেকেও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ সফল হয়েছিল গালোয়ান সংঘাতের পরে দক্ষিণ চীন আরও আগ্রাসী চীনের নৌবহর ভারতও ইতিমধ্যে সেখানে নিজেদের রণতরী পাঠিয়েছে চীনের হাতে এখন আছে পঞ্চাশটি সাবমেরিন যুদ্ধজাহাজের সংখ্যা তিনশোরও বেশি আগামী দশ বছরের মধ্যে সেই সংখ্যা পাঁচশোতে গিয়ে ঠেকবে তাই চীনের মোকাবিলায় ভারতের সামরিক ভাণ্ডারকে আরও শক্তিশালী করে তোলাই লক্ষ্য বিশেষত সমুদ্রপথে চীনের একাধিপত্য কায়েমের চেষ্টা রুখে দিতে করবেট গোত্রের স্টেলথ যুদ্ধজাহাজের প্রয়োজন নৌবাহিনীর সম্প্রতি করভেট গোত্রের আইএনএস এনএস কাবারাত্তিকে সরকারিভাবে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের প্রথম ডুবোজাহাজ জাহাজ বিধ্বংসী স্টেলথ করবেট হল আইএনএস কামুর্ত পি এইট তাছাড়াও করবেট গোত্রের আইএনএস কদন্ত পি টোয়েন্টি নাইন ও আইএনএস কিলতান পি থার্টি রয়েছে ভারতের হাতে আইএনএস কাভারাতি পি থার্টি ওয়ান নৌসেনায় যোগ দেওয়ার পরে করবেট গোত্রের যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে হল পাঁচটি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন যারা তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দেয় তারা অচেরেই হতাশ হবে শনিবার একটি মহাসড়কের উদ্বোধনকালে এরদোগান বলেন তুরস্ক তার সার্বভৌমত্ব অধিকার ব্যবহার করতে কখনো সংকোচ করবে না এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান আরও বলেন আন্তঃমহাদেশীয় বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠা তুরস্কের জন্য একটি বড় অর্জন যা আমাদের তিরাশি মিলিয়ন মানুষকে উপকৃত করবে তুরস্কে আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কে তিনি বলেন আগামী দিনগুলোতে আমরা একটি বড় অগ্রগতি আশা করছি রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সি এবং এর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া হয়েছে শনিবার তুরস্কের দক্ষিণ পূর্ব গাজী আনতে প্রদেশের একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে এরদোগান নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিবৃতি থেকে জানা যায় কোভিড নাইন্টিন আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি উচ্চ প্রবাহ অক্সিজেন থেরাপি মেশিনের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডে নয়জন মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী তিন কোচা এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি ভারতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের আহ্বান জানালেন বিজেপি নেতা ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের আহ্বান জানিয়েছেন বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা সাক্ষী মহারাজ এমপি শুক্রবার তিনি উত্তরপ্রদেশের বাগপোতে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন সাক্ষী মহারাজ এদিন ভারতীয় মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা অবিলম্বে বিলুপ্ত করা সহ সংখ্যালঘু হিসেবে পাওয়া সমস্ত সুবিধা বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি বলেন বর্তমানে পাকিস্তানের জনসংখ্যার ভারতে মুসলিমদের জনসংখ্যা বেশি ভারতে মুসলিমদের জনসংখ্যা বিশ কোটিতে পৌঁছেছে এটি উদ্বেগের বিষয় বিজেপি নেতা সাক্ষী মহারাজ এমপি বলেন দেশে জমি কমছে এবং জনসংখ্যা বাড়ছে সুপ্রিম কোর্টও এই সম্পর্কে বলেছে এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য শীঘ্রই আইন করা উচিত দেশে চলমান কৃষক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন সরকার কৃষি আইন নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন মানুষ রাম মন্দিরের মতো বিষয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলেরও কৃষি আইন ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত কিন্তু নিজেদের রাজনৈতিক জমি খুঁজে পেতে নিরীহ কৃষকদের কাঁধে বন্দুক রেখে তা চালানো হচ্ছে সাক্ষী মহারাজ এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি কথিত লাভ জিহাদ প্রসঙ্গে মন্তব্যে বলেছেন ভালোবাসা খুব ভালো শব্দ প্রেম বিবাহের ঐতিহ্য আগে থেকে চলে আসছে এতে কারো কোনো আপত্তি নেই কিন্তু তাতে জিহাদ যুক্ত হলে তা বিষাক্ত হয়ে যায় তার দাবি লাভ জিহাদের মধ্য দিয়ে হিন্দু মেয়েদের মুসলিম তরুণরা মিথ্যা পরিচয়ে ফাঁসিয়ে বিয়ে করে ভালোবাসার বিয়ে নিরানব্বই শতাংশ সফল হলেও লাভজিহাদ নিরানব্বই শতাংশ ব্যর্থ হয় বলেও সাক্ষী মহারাজ এমপি মন্তব্য করেন আজারবাইজানের সঙ্গে যুদ্ধে হারায় আর্মেনীয় প্রধানমন্ত্রীকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা আজারবাইজানের সঙ্গে সংঘাতে নিহত আর্মেনিয়ার সেনাদের প্রতি সম্মান জানাতে শনিবার শোকযাত্রায় অংশ নেন আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান এ সময় বিক্ষুব্ধরা তাকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন পরে নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রীকে ছাতা দিয়ে ঢেকে রাখেন এদিকে আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে নিহত আর্মেনীয় সেনাদের প্রতি শোক জানাতে কয়েক হাজার মানুষ রাজধানী ইয়ে রেভানে জড়ো হন তারা নিহত সেনাদের স্মরণে শোকযাত্রা করেন এই শোকযাত্রা থেকেই তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেন দেশটির জনগণের দাবি আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে এই চুক্তির ফলে আজারবাইজানের ভূখণ্ডগতভাবে জয় হয়েছে আর্মেনিয়ার বিরোধী দল দাবি করছে রাশিয়ার মধ্যস্থতায় নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ফলে পাসিনিয়ানের অদক্ষতাই দায়ী সংঘাত ও সেনা সদস্যদের মৃত্যুর জন্য বিরোধীরা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে শনিবার তিন দিনের শোকযাত্রার প্রথম দিন নেতৃত্ব দেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনি বলেন সমগ্র জাতি একটি দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেছে এবং এটি অতিবাহিত করছে কখনো কখনো মনে হয় আমাদের সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে এবং আমাদের আশা ধ্বংস হয়ে গেছে শোকযাত্রায় প্রধানমন্ত্রী অংশগ্রহণের সময় বিরোধীরা অসন্তুষ্ট হন তাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারী বলতে থাকেন নিকল তুমি বিশ্বাসঘাতক এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পাশিনিয়ানকে যেতে সাহায্য করেন মুসলিম যুবককে মুক্তি দিল যুগির পুলিশ প্রমাণ নেই লাভ জেহাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে এক যুবককে জেলে পুড়েছিল যুগীর রাজ্যের পুলিশ এমনকি তার স্ত্রীর গর্ভপাত করানোর অভিযোগে উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে অথচ সেই যুবকের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি যুগীর রাজ্যের পুলিশ অগত্যা পনেরো দিন পর জেল থেকে ছেড়ে দিতে হলো অভিযুক্ত যুবককে একই অভিযোগে তার ভাইকেও গ্রেফতার করা হয়েছিল ছাড়া পেলেন তিনিও উল্টো আরও একবার মুখ পুড়ল উত্তরপ্রদেশ সরকারের জেল থেকে ছাড়া পেয়ে অভিযুক্ত যুবক রশিদের প্রতিক্রিয়া আমি আর কি বলতে পারি অনুমতি নিয়েই বিয়ে সেরেছিলাম তারপরেও পনেরো দিন জেলে কাটাতে হলো তবে শেষ অবধি সত্যের জয় হলো আজ আমি খুব খুশি উত্তরপ্রদেশ পুলিশের পক্ষে এটা বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল গত চব্বিশ জুলাই মুরাদাবাদে বিয়ে করেছিলেন রশিদ ও মুস্কান বিয়ের আগে মুস্কানের নাম ছিল পিঙ্কি তার মায়ের অভিযোগ নিজেকে হিন্দু পরিচয় দিয়ে তার মেয়েকে বিয়ে করেছেন রশিদ এরপরই নতুন আইনের বলে গত ছয় ডিসেম্বর গ্রেফতার করা হয় রশিদকে কিন্তু এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে মুস্কানের অভিযোগ তিনি ভালোভাবেই জানতেন রশিদ মুসলিম ছয় ডিসেম্বর আদালতে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছিলেন তারা তখনই হিন্দু কট্টরপন্থীরা তাদের পথ আটকে থানায় নিয়ে যায় লাভ জেহাদ আইন চালু হওয়ার পর ভারতে প্রথম মহিলা হিসেবে আটক হয়েছিলেন উত্তরপ্রদেশের মুস্কান জাহান গ্রেফতার করা হয়েছিল তার স্বামীকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও উঠেছিল তবে মুস্কান জানিয়েছে তিনি জেনে শুনেই বিয়ে করেছিলেন নিজেকে সাবালিকা বলেও দাবি করেছিলেন তিনি তবে জোর করে ধর্মান্তকরণের কোনো প্রমাণ রশিদের বিরুদ্ধে মিলল না ফলে গ্রেফতারের দুই সপ্তাহ পরে তাকে জেল থেকে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ আত্মঘাতী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুমালিয়ার প্রধানমন্ত্রী নিহত পনেরো সুমালিয়ার কেন্দ্রীয় শহর গালকায়ুতে একটি স্টেডিয়ামে শুক্রবার এক র্যালিতে আত্মঘাতী বোমা হামলায় পনেরো জন নিহত হয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী মুহাম্মদ হোসেন রুবেল সেখানে আসার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছিল গালকায়ুর পুলিশ কর্মকর্তা আলী হাসান জানান স্টেডিয়ামের প্রবেশপথে বিস্ফোরণ ঘটে এতে অনেকে আহতও হয়েছেন স্থানীয় খবরে বলা হয়েছে বিস্ফোরণে নিহতদের মধ্যে সুমালিয়া সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ সদস্যও রয়েছেন সুমালিয়ার আল-সাবাব জিহাদি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছেন সুমালিয়ার সন্ত্রাসী সংগঠন আল কায়দার সাথে জড়িত উগ্রপন্থী সংগঠন আল অতীতেও প্রায় এই ধরনের হামলা চালিয়েছে উগ্রপন্থী গোষ্ঠীটি বহু বছর আগে মুগাদিসু থেকে বিতাড়িত হয়েছিল তবে তারা সুরক্ষা চৌকি হোটেল এবং সমুদ্র উপকূলে প্রায়শই এত বড় আক্রমণ চালায় আলসাবাব দুই হাজার সতেরো সালে মুগাদিসুতে একটি ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণ করেছিলেন এতে পাঁচ শতাধিক লোক নিহত হয়েছিল গত বছরের ডিসেম্বরে মুগাদিসুতে একটি সুরক্ষা চেকপোস্টে ট্রাক বোমা বিস্ফোরণে তেয়াত্তর জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন এবং অনেকে আহত হয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী এ খবর জানিয়েছে সিজিটিএন তালেবান বন্দীদের মুক্তির যে শর্ত দিলেন আফগান প্রেসিডেন্ট তালেবান বন্দীদের মুক্তির ক্ষেত্রে শর্ত দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি আমেরিকা এবং তালেবান সম্মিলিতভাবে কাবুল সরকারকে বন্দি মুক্তির ব্যাপারে যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আশরাফ গনি তিনি বলেছেন তালেবান গোষ্ঠী দেশজুড়ে রক্তপাত এবং সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পরও তিনি যদি নতুন করে বন্দীদের মুক্তি দেন তাহলে জনগণ তা মেনে নেবে না দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশ সফরে গিয়ে আশরাফগনিয়ারু বলেন গত বছর তালেবান গেরিলারা সহিংসতা চালিয়ে দেশের শতকরা সুলভাগ সম্পদ ধ্বংস করেছে এ অবস্থায় তালেবান গোষ্ঠী আরও বন্দি মুক্তির বিষয়ে যে দাবি করেছে তা গ্রহণযোগ্য নয় আশরাফগনি বলেন যদি তালেবান আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে চায় তাহলে তারা কান্দাহারে গিয়ে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসুক তিনি জোর দিয়ে বলেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশে শান্তি ফিরিয়ে আনবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাণিজ্য শুরুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের উপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এ আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব তিনি আরও বলেন দুই সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত দুই নম্বর প্রস্তাবের আওতায় এই বাণিজ্য শুরু হতে পারে এই প্রস্তাবনার মাধ্যমে নিরাপত্তা পরিষদে পরমাণু সমঝোতা অনুমোদন করা হয় গুতেরেজ বলেন ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যে সংকট রয়েছে এই সমঝোতা হচ্ছে তার পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদী এবং সঠিক সমাধান সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ